মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সব কাজকর্ম সেরে একেবারে বসেছি আপনাদের সাথে গল্প করব বলে। মোটামুটি সব কিছুই মিটিয়ে নিয়েছি শুধু খাওয়াটা ছাড়া। এখন শুধু ছেলেকে খাওয়াবো আর আমরা নিজে খাবো, তারপর একটু দুপুরবেলা রেস্ট নেব। যদিও এখন গুড মর্নিং বলে শুরু করলাম, এখন আর মর্নিং নেই, এখন প্রায় আফটারনুন হয়ে গেছে। তো যাই হোক, এখন একটা কথাই বলার, সেটা হচ্ছে এত ঘুরেছি, এবার একটু সংসারে মন দিচ্ছি। আর ঘোরাঘুরি বন্ধ, প্রচণ্ড ঘোরা হয়ে গেছে, এখানে সেখানে ওখানে শুধু ঘুরে ঘুরে বেড়াচ্ছি, খেয়ে যাচ্ছি। এবার একটু শরীরের দিকে যত্ন নিতে হবে, এবার একটু সংসারের দিকে যত্ন নিতে হবে, এটাই আর কি। কোথাও গেলেই যেটা হয়, অনেক দিন পর কাজ করতে করতে, সংসার করতে করতে একটু ব্রেক, আমার হাজব্যান্ডের ক্ষেত্রে কাজের একভাবে কাজ করতে করতে একটু ব্রেক, ছেলের পড়াশুনো একঘেয়েমি পড়া, বাড়িতে আন্টির কাছে পড়া, স্কুলে পড়া, সব কিছু থেকে একটু বিরতি নেওয়া। কিন্তু তাতে পুরো এটাই হলো যে মাইন্ডটা একদম ফ্রেশ, একদম ফ্রেশ মাইন্ডে এখন নতুন করে আবার কদিন রেস্ট নেওয়ার পর সংসার শুরু, তারপরে আবার পরে একটা বেড়াতে যাওয়ার প্ল্যান হচ্ছে। তো আমি এখন কাজকর্ম সেরে বসে পড়েছি, স্নান পুজো সব কমপ্লিট, শুধু খাবো আগেই বললাম। তো খাওয়ার আগে ভাবলাম আপনাদের সাথে গল্প করে নিই, সকাল থেকে শুধু কাজ করে যাচ্ছি, আপনারা আমাকে কাজ করতেই দেখতে থাকছেন, তো একটু তো কথা বলা দরকার, তার জন্য এলাম। আর আমার হাতে এখন রয়েছে জল, এক বোতল জল নিয়েছি, এখন আমি এটার মধ্যে তৈরি করব জোয়ান জল, জোয়ানের আড়ত হয় না জোয়ান জল, কারণ এত উল্টো পাল্টা কদিন খাওয়া হয়ে যাচ্ছে। ঘুরতে যাওয়া অনুষ্ঠান মানেই বাঙালি সেলিব্রেট করবে সেটা খাওয়া দিয়ে, আর সেটা যে করবে না সেটা হতে পারে না। এই যে জোয়ানের আড়ত, এটা খেলে না ভীষণ মানে উপকার হয় গ্যাস অম্বল সব কিছু থেকে, বুক জ্বালা, হজম হচ্ছে না সব কিছু, এই জোয়ানের আড়ত। এটা আমি এখন যা করেই গেল, এটা আমি এখন তৈরি করে রাখছি। এটা মোটামুটি অল টাইম থাকে, এই দেখুন মিশে রয়েছে, এটা মোটামুটি আমার ঘরে সবসময় তৈরি করা থাকে। না তৈরি করা থাকলে না, হট করে কোথাও থেকে এলাম, ঘরে হয়তো ওষুধ নেই, মুশকিল হয়ে যায়। এটা একটু তৈরি করে রাখলাম, ভাসছে। এটা এখন দু তিন দিন পুরো এইভাবে বোতলের মধ্যে করে রেখে দেবো। এটা অ্যাকচুয়ালি রাখে কাঁচের শিশিতে, কিন্তু বাবিনের জন্য আমি আর ঘরে কিছু কাঁচের জিনিস খুব একটা ইউজ করতে পারি না, যদি ভেঙে যায় ওর হাত কেটে যায় সেই ভয়তে। আর সব কিছুই তো ওর মানে দরকার, কোনো কিছুতে যে ও হাত দেবে না ওর দরকার নয় এরকম জিনিস হয় না। এত আনন্দ করলাম, এত হইচই করলাম, কিন্তু কালকের যে ভ্যালেন্টাইন্স ডের যে আনন্দটা সেটা কিন্তু আমি ভুলতে পারছি না। এত 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 মজা করেছি, ভীষণ মজা করেছি, সবাই মিলে অনেকদিন পর বেশ দেখা হলো, ভীষণ আনন্দ করলাম। আর এই ধুলোবালি ট্রেনে বাসে যেতে আসতে মানে আমার এমন হচ্ছে যে আজকে শ্যাম্পু করতেই হলো, শ্যাম্পু না করে। তবে এখন আমি যে রোজ শ্যাম্পু করি মাথায়, সেটা মাঝে কদিন না এত ঠান্ডা পড়েছিল, এত ঠান্ডা পড়েছিল, বন্ধ ছিল, এখন আবার সেটা আমি কন্টিনিউ শুরু করেছি, আবার এখন রেগুলার শ্যাম্পু করতে পারবো। আর আমার চুল এমনি মাথায় ভীষণ পাতলা, ভীষণ হালকা চুল, যার জন্য আমি চুল খুব একটা লম্বা করতে পারি না, চুল লম্বা করলেই ওই সেই সরু ঝুলবে, তার জন্য আমি চুল খুব একটা বড় করি না, চুল আমার সবসময় এরকম ছোটই থাকে। আর বড় করলে কি হয়, পেছন থেকে দেখতে যেন খারাপ লাগে, গোছ নেই অথচ সরু মতো। আর একটু তো যত্ন চুলের করতেই হয়, যত্ন বলতে সেরকম কিছু করতে পারি না, আগে হেনা টেনা সব করতাম, এখন হচ্ছে শুধুমাত্র রেগুলার শ্যাম্পু করি। শ্যাম্পু করলে কি হয় যে মাথা নোংরা ইনফেকশন যেগুলো থাকে সব বেরিয়ে যায় ধুলো বালি, তাহলে কি চুলটাও ভালো থাকে। আর একটু কন্ডিশনার লাগাই, এই আর কি, আর কিছুই করতে পারি না, আগে লিভন লাগাতাম, এখন আমি নর্মাল কন্ডিশনার লাগাই। এই তো অনেক বকবক করে যাচ্ছি, এবার খাওয়াবো, ছেলের খিদেও পেয়ে গেছে, ঠিক আছে আমরা পরে খাবো, আগে বাবিনকে আমি খাইয়ে নিই, তারপর কথা বলছি আপনাদের সাথে।
অনেকেরই মনে প্রশ্ন যে কেন আমি সব সময় এই জায়গাটাই বসে থাকি, এইখানটা বসে আমি ভিডিও করি, আর আমার পেছনে ঠিক এইটুকুনি জায়গায় দেখা যায়, এটা অনেকের মনে প্রশ্ন। আর সেই প্রশ্নের উত্তর এখন আমি দেব। তার কারণ হচ্ছে আমি এখন আপনাদের সামনে যে বসে রয়েছি, ভিডিওটা করছি, আমার সামনে কিন্তু রয়েছে আয়না। আমি এইখানটা যখনই বসি সারাদিন বাদে কাজকর্ম সব সেরে সুরে ফেলার পর, যখন একটু টাইম পাই নিজেকে মেনটেন করার, নাহলে তো আর সময় হয়ে ওঠে না। যারা একদম প্রপার আমাদের আমার মতো আর কি হাউস ওয়াইফ, তারা কিন্তু নিজেকে মেনটেন করার টাইম ভীষণ কম পায়। সংসার, স্বামী, সন্তান এই সব সামলাতে সামলাতে নিজের দিকে আর দেখা হয় না। আমি যখনই এই আয়নার সামনেটা বসি, আমি একদিন এটাকে ক্যামেরাটাকে আমার পেছনে রেখে এই সাইডে রেখে আমি আপনাদের দেখাবো কেন আমি এখানটা বসে কথা বলি। আমি যখন এখানে বসি তখন হচ্ছে আমি আয়নায় নিজেকে দেখতে পাই, আর সেটা আমার ভীষণ ভালো লাগে, না হলে নিজেকে দেখার টাইম একদমই হয় না। আর ওই যে বললাম, সব কিছু সেরে সুরে যখন একটু নিজেকে মেনটেন করি, যখন মনে হয় একটু নিজের সাজগোজ করি বা হয়তো কোথাও বেরোবো, তার আগে আমি সাজগোজ করছি, নিজেকেও দেখা হলো, আর সেই টাইমটা একটু ফ্রি থাকি, সেই টাইমটা আমি আপনাদের সাথেও কথা বলে নিলাম। সেই জন্য দুটো কাজে এক কাজ হয় বলে আমি এইখানটাই বসে থাকি। আর আয়নায় নিজেকে দেখতে ভীষণ ভালো লাগে, সাজগোজ করতে খুব ভালো লাগে, নিজের সাথে একটু নিজে কথা বলা হয়ে যায়। আপনাদের সাথে কথা বলা মানে কিন্তু নিজের সাথে একটু নিজে কথা বলা হয়ে যায়, না হলে কখনোই একদম টাইম হয়ে ওঠে না নিজেকে দেখা আর নিজের সাথে কথা বলা। আর তাই আমি এখন এখানে সাজবো, আর সাজতে সাজতে আপনাদের সাথে গল্প করব। আর আর একজন আমার পাশে দাঁড়িয়ে বিস্কুট খেতে খেতে সমানে আমার সাথে মানে আমাকে দেখছে, আমি কি করছি সেটাকে নকল করছে, এটাই আর কি চলছে। আর একটা জিনিস যেটা আমি আজকে আমি এখানে অনেকক্ষণ ধরে এই টাইমটা কাটাচ্ছি, সেটা হচ্ছে এই যে কদিন ধরে বেড়াতে যাচ্ছি, ঘুরতে যাচ্ছি, এইসব করতে 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 করতে, তুমি যাও আগে, তুমি কাজগুলো করে নাও, না তুমি আগে ড্রেস চেঞ্জ করো, সব কিছু করে নাও, খেয়ে নাও। এই সমস্ত কিছু করতে করতে আমার এই ড্রেসিং টেবিলের এই জায়গাটা ভীষণ রকম এলোমেলো হয়ে গেছে, কানের দুলের জায়গায় হার চলে গেছে, হারের জায়গায় কানের দুল চলে গেছে, লিপস্টিক, লাইনার, সব নেল পলিশ সব ঘেটে ঘুটে গেছে। এই জায়গাটা ওইখানে আসছি, বাড়িতে ব্যাগ রাখছি, আর একটা জিনিস নিচ্ছি, আর এক জায়গায় চলে গেছি, এই সব করতে করতে পুরো জায়গাটা এলোমেলো হয়ে গেছে। তো আজকে ভাবলাম একটু পরিষ্কার করি, এখন ফ্রি, ওই জন্য ভাবলাম একটু পরিষ্কার করি, অনেক কষ্টে টাইম বের করেছি। তো এই সব পরিষ্কার করতে 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 দেখা হয়ে গেল আপনাদের সাথে, ওই জন্য ভাবলাম একটু কথাও বলে নিই। তাহলে আমি আগে একটু সাজুগুজু করে নিই, তারপর কথা বলছি। সাজগোজ কমপ্লিট, এবার হচ্ছে বাবিনকে রেডি করাবো। এখন সন্ধ্যেবেলা, রোজ সন্ধ্যেবেলা বাবিন ড্রেস চেঞ্জ করে, ড্রেস চেঞ্জ করার পর এক একদিন আমার কাজটা বাবিন করে, বাবিন সন্ধ্যেও দিয়ে দেয়, শুধু ঠাকুরের ধূপটাই যায় বাবিন জ্বালতে পারে না, বাবিন সব করতে পারে, শাঁখও বাজিয়ে দেয়, ঘন্টাও বাজিয়ে দেয়। আর এখন বাবিন এখন রেডি হচ্ছে, একটুখানি বেরোনোরও প্ল্যান আছে। আয়নার সামনে যখনই সেজে গুজে বসি বেশ ভীষণ ভালো লাগে না, সবসময় সেজে থাকলে কিন্তু মানুষের মনটাও ভালো লাগে, বেশ একটা অন্যরকম ব্যাপার। নিজেকে সবসময় যদি সুন্দর লাগে দেখবেন মনটা অটোমেটিক সুন্দর হয়ে যায়, কিন্তু সেটা হয় না পরিস্থিতিতে, কাজের চাপে, কিংবা সব সময় বাড়িতে যদি সেজে গুজে এরকমভাবে থাকি লোকে কী ভাববে। আর বাঙালি তো এইখানেই আটকে আছে, বাঙালির একটাই দোষ, লোকে কী ভাববে, লোকের ভাবনাও যদি আমি ভেবে দিই তাহলে লোকে কি ভাববে বলুন তো, এই করেই গেল বাঙালি। আমরা এখন রেডি টেডি হয়ে গেছি, আমরা এখন
একটুখানি ঘুরে আসি, তারপর আবার এসে দেখা। আমরা ঘুরে বাড়ি চলে এসেছি। বাবিন এই যে এই বোতলটা কিনলো, ওয়াটার বোতল। বাবিনের প্রত্যেক মাসে একটা করে ওয়াটার বোতল কিনতে লাগে একটা। আচ্ছা দেখেছে, স্ট্র দেয়া, ঠিক আছে দেখেছে, সবাই দেখেছে, বন্ধ করে দাও। ভাত বসিয়েও দিয়েছি, ভাত এখন বসানো হয়ে গেছে, ডাল আছে, তরকারি আছে, শুধু একটু কিছু ভাজবো, চেঞ্জ করব, তারপরে ভাজবো। তো তার আগে ভাবলাম আপনাদেরকে, আপনাদের সাথে কথা বলে নিই। বাইরে থেকে খেয়ে দিয়ে ফিরেছি, ফুচকা ফিশ ফিঙ্গার সব কিছু খেয়ে দিয়ে ফিরেছি। জাস্ট ওই জন্য আজকে রুটি পরোটা কিচ্ছু না, আজকে হচ্ছে ভাত, ভাত বসিয়েও দিয়েছি, ভাত ফুটছে, আমি সেই ফাঁকে একটু চেঞ্জ করে নিই। ভালোই ঘোরা টোরা হলো আজকে, তো দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। আর আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো গুড নাইট।